অসময়ে বাজারে রাজত্ব এখন ইলিশের। একে বৈশাখ, তার উপর ইলিশ ধরা ও বেচা বিক্রি বন্ধ। বিক্রেতারা বলছেন, এ সময়ের জন্য হিমায়িত ইলিশই বাজারে এনেছেন তারা। গেল সপ্তাহের চেয়ে দাম বেড়েছে প্রতি পিসে 300 থেকে 500 টাকা। 1 কেজি ওজনের প্রতিটি ইলিশ এখন বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। শুধু ইলিশই নয়, বাজার চড়া রুই, কাতল, বোয়াল সহ অন্যান্য মাছেরও। বর্তমানে ইলিশ মাছ বিক্রি করাচ্ছি, এগুলা আছে 800 গ্রাম সাইজের মাছ, জোড়া বিক্রি করাচ্ছি আপনার 2000 টাকা। আর যেগুলো 1 কেজি সাইজের মাছ, এগুলা জোড়া বিক্রি করাচ্ছি আপনার 4000 টাকা। সামনে যেহেতু পহেলা বৈশাখ, আমরা সবাই হালকা পাতলা পহেলা উৎসব করি, সেজন্য মাছের দাম একটু বেশি হলেও সবাই কিনছে। রুই মাছ আমরা 3 থেকে 3.5 কেজি যেগুলো ওগুলা বেচাছি 300 করে, আর 4.5-5 কেজি যেগুলো ওগুলা 350 করে বেচতেছি। আর কাতল মাছ যেটা আমরা 9 কেজি 10 কেজি, ওটি 400 কি 450 করে বেচতেছি। তবে দাম কিছুটা কমেছে ব্রয়লার মুরগির। গেল সপ্তাহের চেয়ে 5 টাকা কমে প্রতি কেজি ব্রয়লার এখন বিক্রি হচ্ছে 155 টাকায়। সোনালী মুরগির কেজি 270 থেকে 280 টাকা। রেট 270 থেকে 280 টাকা কেজি চলে। আর এমনি ফিস বেশি 250-300, 280-260-240। বেচা বিক্রি কম, এই জন্য দাম একটু কম। কিছুটা কমে এসেছে সবজির দামও। বিক্রেতারা বলছেন, সব ধরনের সবজির দাম গেল সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা কমেছে। গরমকালীন সবজি আপনার ঝিঙ্গা, দুন্দুল, এগুলার দাম আগে ছিল 70 টাকা 80 টাকা, আজকে মালটা 60 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।